কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড়ে ভাঙন ধরল তৃণমূলের। দিনহাটার ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেন। বুধবার সন্ধ্যায় ভেটাগুড়ি চৌপতিতে বিজেপির পক্ষ থেকে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ দেন ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রতন বর্মন, পঞ্চায়েত সদস্য প্রবীণ বর্মন, কাকলি বর্মন, সুমিতা বর্মন ও দিনহাটা এক নম্বর ব্লকের যুব তৃণমূলের সহসভাপতি চন্দন বর্মন ও কয়েকজন অঞ্চল কমিটির সদস্য সহ প্রায় 200টি পরিবার বিজেপিতে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ থেকে তৃণমূলের ভাঙন ধরাচ্ছেন মন্ত্রী। এবার নিজের এলাকা ভেটাগুড়িতে পথসভা এবং যোগদান কর্মসূচি করে তৃণমূলের ভিত কাঁপালেন তিনি। নিশীথ প্রামাণিক বলেন, দুঃসময় ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে, ভারতীয় জনতা পার্টির পাশে থেকে, ভারতীয় জনতা পার্টির বিচারধারা এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা দুঃসময়ে ভারতীয় জনতা পার্টির পতাকাটাকে উঁচু করে ধরে রেখেছিল, সেই দুর্দিনের কর্মীদেরকে আমি প্রথমে পুণ্যেশ জানাই, প্রণাম জানাই। এবং সেই সঙ্গে সঙ্গে যারা আজকে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে আমাদের রতন বর্মন প্রধান আপনারা সবাই চেনেন, সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যুব নেতা চন্দন বর্মন আপনারা সবাই চেনেন চন্দনকে, সেই সঙ্গে সঙ্গে আমিনুর থেকে শুরু করে এক ঝাঁক যুব নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করল আপনারা জানেন। আমি এই মঞ্চ থেকে তাদেরকেও ভারতীয় জনতা পার্টির এই বৃহৎ পরিবারে স্বাগতম জানাচ্ছি। পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে দিলেন, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এক মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন করান, প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেস 7-8 ভাগে বিভক্ত হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। আবার একথাও বলছি যে আপনারা যদি ভাবেন যে নির্বাচন পিছিয়ে গেল ভালো হল, যত পিছিয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রতি সাধারণ মানুষের বিশ্বাস এবং আস্থা তত বাড়ছে, এবং ধীরে ধীরে সাধারণ মানুষ এসে দলকে শক্তিশালী করবার জন্য ভারতীয় জনতা পার্টির সঙ্গে জুটছে। আজকে 100 দিনের কাজের পয়সা পাচ্ছে না, আপনারা জানেন সারা রাজ্য জুড়ে একটা হাহাকার পরিস্থিতি। এই পরিস্থিতি কেন হয়েছে, কারা তৈরি করেছে সেটাও আপনারা জানেন। বিগত 1 বছর ধরে কেন্দ্র সরকার কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাজ্যকে দিয়েছে 100 দিনের কাজ সাধারণ মানুষ যাতে পায় সেই জন্য। অথচ রাজ্য সরকার 8 বছর হয়ে গেল, বিগত 8 বছর ধরে কেন্দ্রের দেয়া এই অর্থ কোথায় কোথায় ব্যয় করেছে সেটার কোন হিসেব এখনো দেয়নি। আজকে যে কারণে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। আর কিছুদিন আগে আমরা কি দেখলাম, একদিকে যখন রাজ্যের বেকার যুবক যুবতীরা হাহাকার করছে, আপনাদের প্রত্যেকের ঘরে নিশ্চয়ই শিক্ষিত বেকার যুবক যুবতী আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎটা কি একবার ভেবে দেখুন তো। আজকে কেউ এই রাজ্য সুরক্ষিত নয়। আজকে সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে কৃষক, মজদুর, মধ্যবিত্ত কেউ এখানে সুরক্ষিত নয়। এমনকি এখানে যারা দাঁড়িয়ে রয়েছে পুলিশ থেকে শুরু করে সিভিক ভলান্টিয়াররা, তারাও সুরক্ষিত নয়, কারণ তাদেরকে দিয়ে জোর করে সাধারণ মানুষের উপর অত্যাচার করানো হচ্ছে। তাদেরকে দিয়ে জোর করে ভারতীয় জনতা পার্টির কর্মী থেকে শুরু করে কার্যকর্তা, তাদের নামে মিথ্যে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আমি শুধু একটা কথাই বলবো, যখন আপনাদের দরজায় মিথ্যে মামলার করা নেবার জন্য পুলিশ বন্ধুটি যাবে, সিভিক ভাইটা যাবে, তাদেরকে জিজ্ঞেস করবেন, যদি পুলিশ যায় তাকে জিজ্ঞেস করবেন যে আপনার ডিএটা কি পেয়েছেন, আপনার প্রাপ্যটা কি পেয়েছেন, দেখবেন সেই পুলিশ বন্ধুটিও, সেই পুলিশ দাদা বা কাকু তার চোখ থেকে জল ঝরে পড়বে, কারণ সে জানে যে কি অগাধ পরিশ্রম করে তাকে দায়িত্ব পালন করতে হয়।
সিভিক ভলান্টিয়ারটা যদি যায় আপনার বাড়িতে জিজ্ঞেস করবেন, ভাই তোমার চাকরিটা কি পার্মানেন্ট হয়েছে? দেখবেন কোনো জবাব দিতে পারবে না, ফেলফেল করে তাকিয়ে থাকবে, চোখ দিয়ে জল ঝরে পড়বে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা।